আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। আজকে আপনার সাথে খুবই মজাদার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব, হাতে মাখা লতি বোনা। কীভাবে আপনারা লতি আস্ত রেখে গলার চুলকানির সমস্যার সমাধান করে খুব সহজে আপনারা লতি রান্না করতে পারবেন, আজকে ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু একটু অন্যরকম করে দেখাবো। প্রথমে আমি 250 গ্রাম লতি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটি ননস্টিকের হাঁড়িতে লতিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া। আসলে ঝালের পরিমাণটা আপনার আপনার টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন যেহেতু লতি ভুনা সেক্ষেত্রে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার। দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরা গুঁড়া এবং 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখানে আপনারা চাইলে জিরা এবং ধনিয়া বাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো আমি ছোটো ছোটো টুকরো করে কাটা রুই মাছ। এখানে আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন, চাইলে বড় টুকরো দিতে পারেন, তবে যেহেতু লতি আমি ভুনা করবো সেক্ষেত্রে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েই ভুনা করি। তবে ভয়ের কিছু নেই, এখানে লতি কিংবা মাছ কোনোটাই গলে যাবে না, সবটা আস্তই থাকবে। তো আমার কাছে এভাবে ছোটো ছোটো টুকরো করে রান্না করলে বেশি মজা লাগে। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, কারণ কেউ তেল বেশি খাওয়া পছন্দ করে না, তবে যেহেতু লতি ভুনা সেক্ষেত্রে একটু হালকা তেল বাড়িয়ে দিলেই বেশি ভালো লাগে। তো এখন আমি খুব ভালো করে হাত দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন হাতের সাহায্যে একটু সময় নিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার। মাখানোর উপরেই কিন্তু এই লতির টেস্টটা অনেকটাই নির্ভর করে, আর লতির নামটাই কিন্তু হাতে মাখা লতি ভুনা। তো সেক্ষেত্রে অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি আমি আস্ত কয়েকটি কাঁচামরিচ, আর কাঁচামরিচ দেওয়ার ফলে কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। এখানে পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু খেয়াল রেখে দিবেন যে পানির পরিমাণটা যেন একেবারে বেশি না হয়, তাহলে কিন্তু লতি গলে যেতে পারে। এই টিপসগুলো অবশ্যই মনে রাখবেন, যেহেতু আমরা লতি ভুনা করবো সেক্ষেত্রে অবশ্যই মাখা মাখা জল রাখতে হবে, তাই পানির পরিমাণটা বুঝে শুনে দেবেন। দিয়ে দিচ্ছি আমি সব থেকে স্পেশাল যে উপকরণ লতি ভুনার ক্ষেত্রে, রসুন বাটা। তো এখানে আমি 3 চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু আপনারা লতি রান্নার ক্ষেত্রে রসুনের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন, কারণ রসুন দিলেই কিন্তু গলা চুলকানির সমস্যাটা থাকবে না। এই টিপসটা অবশ্যই মনে রাখবেন, লতি রান্নার ক্ষেত্রে অবশ্যই রসুন কিন্তু খুব বড় একটি উপাদান। তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতো। অবশ্যই আপনারা চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে রান্না করার জন্য, আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথে রান্না করতে পারবেন। তো এখন আমি 5 মিনিটের মতো মাঝারি আছে রান্না করে নিচ্ছি, প্রায় বলক আসা পর্যন্ত। তো বলক চলে এসেছে, এখন আমি চুলার আঁচ লতে রেখে নেড়ে ছেড়ে দেবো। আর আমি প্রথম বলক আসা পর্যন্ত মাঝারি আছে রেখেছি, আর এখন রান্না শেষ হওয়া পর্যন্ত আমি চুলার আঁচ একদম লোতে রাখবো আর ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর পর কাঠের সাহায্যে আলতো হাতে নেড়ে ছেড়ে দেবো। এভাবে আমি লো আছে কিছুক্ষণ পর পর ডাকাত তুলে কাঠের সাহায্য আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কিন্তু লতিগুলো কতটা আস্ত আছে এবং মাছগুলো ভীষণ আস্ত আছে। তবে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই কাঠি কিন্তু আলতো হাতেই নাড়াচাড়া করবেন।
আর ছোলা রাসটা লোতে রেখে যদি ঢাকা দিয়ে একটু সময় নিয়ে রান্না করেন তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারও হয়েছে। আর মোটামুটি এই রকম পর্যায়ে কিন্তু আপনারা চেষ্টা করবেন লতি ভুনা তুলে নেওয়ার জন্যে, কারণ যখনই ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটা ঝোল মাখামাখা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত রং এসছে, এত সুন্দর, এবং লতিগুলো ভীষণ আস্ত, মাছের টুকরোগুলো আস্ত। আর গলা চুলকানির কোনো সমস্যা থাকবে না যদি আপনারা পরিমাণ মতো রসুন ব্যবহার করেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই রেসিপিটি দেখার জন্যে।